স্লোগানে স্লোগানে মুখরিত কলকাতার রাজপথ। কারো হাতে প্ল্যাকার্ড, কারো হাতে পতাকা, কারো মুখে যুদ্ধ বন্ধের স্লোগান, আবার কারো মুখে ইসরায়েল বয়কটের স্লোগান। ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে রাজপথে নেমে এভাবেই শান্তি সমাবেশ পালন করছেন কলকাতার ধর্মপ্রাণ মুসল্লিরা। যারা উপস্থিত হয়েছি অতি অল্প সময়ের মধ্যে দূর দূরান্ত থেকে এসে পৌঁছেছি, তাদেরকে অনুরোধ যে আপনারা যারা নামাজ পড়েন তারা নামাজে প্রত্যেকবার গেল 14 অক্টোবর ফিলিস্তিনের সমর্থনে পথে নেমে আসেন কলকাতায় বসবাসরত হাজারো মুসলিম জনতা। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছেন তারা। বিক্ষোভকারীদের ভাষ্যমতে ইসরায়েল বেআইনিভাবে ফিলিস্তিন দখল করতে চাইছে এবং নিরীহ মুসলিমদের ওপর নৃশংসতা চালাচ্ছে। ইসরায়েল বেআইনিভাবে ফিলিস্তিন দখল করেছে এবং সেখানে নৃশংসতা চালাচ্ছে। ইসরায়েল জোরপূর্বক ফিলিস্তিনের জমি ও সম্পত্তি দখল করেছে, তাই ইসরায়েলের বিরুদ্ধে বিরোধিতা করা উচিত। সেদিন ভারতের একটি ইসলামী সংগঠনের নেতা মাওলানা মাহমুদ মাদানী ইসরায়েল ও ফিলিস্তিনের চলমান সংঘাতের মধ্যস্থতা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে একটি আবেদনও জারি করেছেন বলে জানা যায় হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনের বরাতে। সংবাদ সংস্থা পিটিআইর বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস বলছে মাওলানা মাহমুদ মাদানী গাজার নিরপরাধ বেসামরিক নাগরিকদের জীবন রক্ষায় প্রধানমন্ত্রী মোদীকে তার প্রভাব কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, দশকের পর দশক ধরে ইসরায়েল ফিলিস্তিনের চলমান দ্বন্দ্বের মূল কেন্দ্রবিন্দু জেরুজালেম শহর, যেখানে অবস্থিত মুসলমানদের তীর্থস্থান আল আকসা মসজিদ। তাই জেরুজালেমে অবস্থিত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে ঘিরে পূর্ব জেরুজালেমের দখল নিতে চায় ফিলিস্তিন। ফিলিস্তিনিরা সেখানে নিজেদের রাষ্ট্রের রাজধানী স্থাপন করতে চায়। তবে ইসরায়েলের দাবি, জেরুজালেম তাদের অবিভাজ্য ও চিরন্তন রাজধানী হিসেবে থাকবে। পূর্ব জেরুজালেমে ইসরায়েলের দখলদারিত্ব আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি পায়নি। এছাড়া দুই রাষ্ট্র সমাধান, ইসরায়েলি বসতি, জেরুজালেমের নিয়ন্ত্রণ, উদ্ভাস্তু সমস্যার মতো আরও বেশ কয়েকটি ইস্যুকে যুগের পর যুগ ধরে চলমান এ বিরোধের মূল ইস্যু হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা।